নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা পর্ব। আজ আমি আপনাদেরকে লাঞ্চ বা ডিনারের জন্য একটি দারুণ স্বাদের রেসিপি বানানো দেখাবো। রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু হয়। তাহলে চলুন এই দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে এক বাটি চাল নিয়ে নিয়েছি। চালটা আমি লং গ্রেড বাসমতি রাইস নিয়েছি, আপনারা যে কোনো নর্মাল চাল ব্যবহার করতে পারেন। চালটাকে তিন চারবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে 10 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি মূল রান্নায় চলে আসছি। এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেওয়া হচ্ছে একটা তেজপাতাকে 2 টুকরো করে আর 1/2 চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নকে ভাজা ভাজা করে নেওয়ার পর দেব একটা গাজর। গাজরকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেওয়া হচ্ছে সামান্য বিনস কুচি। বিনসটাকেও সামান্য নাড়াচাড়া করে নিয়ে দেব একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেক। ফুলকপিটাকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এই সব কিছুকে হালকা ভেজে নেব। এখানে খুব বেশি লাল লাল করে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিলেই হবে। মোটামুটি মিনিট 2-3 সময় ধরে ভেজে নেওয়ার পর দেওয়া হচ্ছে 1 মুঠো মটরশুঁটি, 1টা ক্যাপসিকামের অর্ধেক। ক্যাপসিকামটাকেও দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আর বাটাবাটির ঝামেলায় গেলাম না, খুব সিম্পলভাবে করার চেষ্টা করছি। আবারও সব কিছুকে নাড়াচাড়া করে মোটামুটি 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চালটাকে দেওয়ার পরও গ্যাসের আঁচটাকে একেবারে হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চাল যত ভালো করে ভাজবেন রেসিপিটা ততই ঝরঝরে হবে। দু তিন মিনিট মতন হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দেব জল। এই বাটিটার আমি 1 বাটি চাল ব্যবহার করেছি, তাই দিচ্ছি 2 বাটি জল। আর সবজির জন্য দিচ্ছি 1/2 বাটি জল। যতটা চাল ব্যবহার করবেন ঠিক তার ডবল জল ব্যবহার করবেন, তবে যেহেতু সবজিটা আছে তার জন্য আরও 1/2 বাটি জল আমি ব্যবহার করলাম। এখানে মোট 2.5 বাটি জল আমি ব্যবহার করলাম। আপনারা বাটি, গ্লাস বা কাপ যেটাই মেপে চালটা ব্যবহার করবেন ঠিক তার ডবল জল ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটাও অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 10-12 মিনিট রান্না করে নেব। ঠিক 12 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। চাল খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আর সবজিও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এইবারে দেব 1 চা চামচ ঘি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে, হালকা হাতে মেশাতে হবে, নইলে ভাত ভেঙে যেতে পারে।
ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন এখনো সামান্য জলজলে ভাব আছে, তবে গ্যাসের আঁচ অফ করে দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলে এই এক্সট্রা জলজলে ভাবটা ড্রাই হয়ে যাবে আর ভাতও ভীষণ ঝরঝরে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছে। এবারে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি স্যালাড হিসাবে শসা আর নিরামিষ আলুর দমের সাথে সার্ভ করেছি, আপনারা যে কোনো ভেজ বা ননভেজ সাইড ডিশের সাথে সার্ভ করতে পারেন বা এমনি রায়তা দিয়েও খেতে পারেন। অতি অবশ্যই রেসিপিটা তৈরি করবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।